नमस्कार बंधुरा द श्रेयस किचेने ये पर्व हमें नहीं एसेछि केसर बादाम मिल्क रेसिपि दोकान थेके टेस्टी घरे आमरा बनिए निते पारि ये केसर बादाम मिल्क भीषणी सुस्वादु खेते हय। एखाने कोनो रकम कस्टार्ड पाउडार बा मिल्क पाउडार आमी व्यवहार करिनि। ताछाड़ाई এই মিল্কশেক রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আর পাশে থাকা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই কেসার বাদাম মিল্কশেক আমরা গরমকালে ঠান্ডা ঠান্ডা খেতে পারি, আবার শীতকালে গরম গরমও খাওয়া যেতে পারে, যা খুবই হেলদি। চলুন দেখে নিই এই রেসিপিটি। এর জন্য আজকে আমি যেহেতু দু গ্লাস কেসার বাদাম মিল্কশেক করছি, তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা গরম কড়াই ছিল, আবারও একটু ভালো করে গরম করছি। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু ঘন হয়ে আসে। আর এই যে সর জমতে থাকবে এবং সাইড থেকে আস্তে আস্তে কাচিয়ে কাচিয়ে নেব, তার ফলে আর একটু ঘন হয়ে যাবে। আর এখানে আমি 20-25টা অ্যালমন্ড ভিজিয়ে রেখেছি, গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দুধটা গরমে বসিয়েছি, এখান থেকেই সামান্য একটু দুধ নিয়ে এই বাদামটাকে আমরা পেস্ট করে নেব। একটা যতটা সম্ভব মিহি পেস্ট করে নেওয়ার চেষ্টা করব। বাদামে একটু দানা দানা থেকেই যায়, তাও একদম যেন মিহি পেস্ট হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই দুধের মধ্যে দিয়ে দিলাম একটু কেসার। দুধটা যখন জাল দিচ্ছি তখনই এর মধ্যে দিয়ে দিলাম একটু কেসার। দুধটা বেশ ফুটে যখন ঘন হয়ে আসবে, বাদামটাকেও পেস্ট করে রেখেছি মোটামুটি 5 মিনিট। আমরা এটাকে কেসার দেওয়ার পরেও আর একটু ফুটিয়ে নেব, তাহলে একটু ঘন হয়ে আসবে। তারপরে এই যে দেখুন বাদামের যে পেস্টটা অনেকটাই, এটা কিন্তু মিহি পেস্ট হয়েছে। এবার এখান থেকে আমরা একটু একটু করে বাদামের পেস্টটা মেলাতে থাকবো আর দুধটা নাড়াতে থাকবো, তা নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখন একটু কমে রেখে, লো করে রেখে আমরা এই বাদামের পেস্টটা অ্যাড করতে থাকব এবং দুধটাও ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকব। এতেই কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যায়, তাই এখানে আমি আর কোনো রকম কাস্টার্ড পাউডার বা মিল্ক পাউডার ওই জন্যই আর ব্যবহার করিনি। এখানে এই দুধটাতে পুরোটা দিয়ে দিলাম। বাটিতে একটুখানি লেগে আছে, তাই এইখান থেকে একটুখানি দুধ নিয়ে আমি বাটিটাকে একটুখানি দুধ দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে দিয়ে দেব। এর মধ্যে বাদাম যেটুকু লেগে আছে মিশিয়ে দিলাম। এবার এটা সমানে একটু নাড়তে থাকব। এটা সবটা মিশিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা অ্যালমন্ডসের সঙ্গে একটু কাজু বাদামও পেস্ট করে দিতে পারেন, বা একটু পেস্তাও পেস্ট করে দেওয়া যেতে পারে। এইভাবে এবার দুধটা এমনি একটু ঘন হয়ে গিয়েছিল, আবারও এটা মেশানোর জন্য ঘন হয়ে গেল। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে 2 টেবিল স্পুন দিচ্ছি। চিনি আমি খুব বেশি এখানে দিইনি, আপনারা চাইলে আরেকটু চিনি অ্যাড করে দিতে পারেন। আমি 2 গ্লাসের জন্য 2 টেবিল স্পুনে দিয়েছি। দিয়ে এটাকে আবারও 5 মিনিট আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে যখন এই যে এরকম বেশ একটুখানি ঘন হয়ে গিয়েছে, দেখুন এই রকম ঘন হয়ে আসা অবধি ফুটিয়ে নিলেই হবে, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। চাইলে আপনারা আরও একটু ফুটিয়ে নিতে পারেন। এখানে একটু ড্রাই ফ্রুটস মিলিয়ে দিচ্ছি, যেরকম ঘরে থাকবে সেই রকম আমি এখানে অ্যালমন্ডস, কাজু, একটু পেস্তা দিয়ে দিয়েছি, চপ করে মিশিয়ে দিয়েছি। দেখুন এমনি সাইডেও আমাদের বেশ সর জমে গিয়েছে, সেগুলোকেও কাচিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকাটা দেব। ঢাকাটা একটু হালকাভাবে দিয়ে ঠান্ডা হতে দেব, তাহলে কি হবে উপরে আরেকটা বেশ সরের মতো জমে যাবে, সেটাকেও আমরা পরে মিশিয়ে নেব। এটা চাইলে আমি ঘন্টাখানেক ঠান্ডা করবার পরে এটা সার্ভ করছি। আপনারা চাইলে এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আরও একটু ঠান্ডা করে সার্ভ করতে পারেন, তাহলেও বেশ খেতে টেস্টি হয়। আমি এটা ঘন্টাখানেক রেখে দেওয়ার পরে ওই যে উপরেও আবার সর একটু একটু জমে গিয়েছে, সেটাকেও একটু মিশিয়ে নিলাম। এবারে আমি এগুলো আর যত বেশি রাখা যাবে এটা আরও কেসারের জন্য আর একটু এটা বেশ কালারটা ইয়েলো হয়ে আসবে। এইভাবে এটা গরম গরমও কিন্তু খাওয়া যায়, ভীষণই হেলদি এই কেসার বাদাম মিল্কশেক। শীতকালে তো গরম গরম খাওয়া যেতেই পারে, আর এই যে গরমকালে বললাম এটাকে একটু যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েও খাওয়া যায়, ভীষণই
খেতে টেস্টি হয়। বাড়িতে একবার এইভাবে মিল্কশেক বানিয়ে নিয়ে খাওয়া গেলে আর বাজার থেকে বা দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। ভীষণই সহজে কিন্তু দেখুন আমরা ঘরেই এই মিল্কশেক বানিয়ে নিতে পারি। এতে যেমন সাশ্রয়ও হয় তেমনি কিন্তু হেলদি বাদাম মিল্কশেক আমরা ঘরেই এইভাবে পেতে পারি এবং খেতে পারি। তাই এইভাবে নিশ্চয়ই বাদাম মিল্কশেক রেসিপি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।